ঠিক কয় না না এই তোমার ইয়মাত দিয়ে হবে না, কি দিয়ে হবে? কয় বেলায়াত কায়েমের মধ্যে দিন কায়েম হবে। ওয়েলায়াত মানে কি? পীর বুঝ, এটা হলো আপনার ওলিদের দিন, মানে আউলিয়া শয়তান, যারা যাদের কাজ হলো শিরিক এবং বিদআত করা, তাওহীদকে ধ্বংস করে শিরিক কায়েম করা, সুন্নতকে ধ্বংস করে বিদআত কায়েম করা, এই ওয়েলায়াত কায়েমের দল, এরা বলে কি ওয়ালি আউলিয়ার দিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর পরে 63 নম্বর আয়াত সূরা ইউনূসের পড়বে না, আল্লাযীনা কানু আমানু ওয়াল্লা আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এই আয়াতটা তারা পড়বে না। ওলি কারা? যারা মুত্তাকি মুমিন, সবাই আল্লাহর ওলি। ওরা বলে না ওলি মানে জট বাঁধা, যে না খেয়া থাকে ল্যাংটা, যে কি থাকে, যার গায়ে 10 মন ময়লা বের হবে, আর অমুক আর তমুক। এই বেলায়েত কায়েমের লোকেরা যারা নবী রসুলকে তাদের ওয়ালিদের চাইতে ছোট মনে করে, তাই নবী রসুলদের তো ওয়াহির মাধ্যমে দিন পায়, আমরা আমাদের ওয়ালিরা ডিরেক্ট পায় আল্লাহর কাছ থেকে, নাউজুবিল্লাহ, ডিরেক্ট কেনে আসে শয়তান না। এই শয়তানের দিন কায়েমের যারা বলে তরিকাতে দিন কায়েম হবে, তারা বাতিল তরিকা, আর এই তরিকার রবরবার দবদবা এবং এদের কণ্ঠ অনেক বাংলার মাটিতে শক্তিশালী, সাবধান থাকবেন এদের ব্যাপারে। 3 নম্বর কয় না না না, এই তরি তোমাদের বেলায় দেওয়া হবে না, কি দিয়ে? কয়েকটা তরিকা লাগবে, বলে 300 তরিকা আছে আমার, তার শর্ট আর হট, বাকিগুলো কয়শো তরিকা আছে। আমাদের তারিখ কয়টা? সিরাতে মুস্তাকিমের তারিখ একটাই, ওরা বলে না 300টা, এরা বলে একটা তরিকা। কি তরিকা লাগবে? আকবরিয়া, চিস্তিয়া, নকশাবান্দিয়া, মুরজিয়া, আশারিয়া, যে কোনো একটা, তারপর তাহেরিয়া, কাদেরিয়া, আছে না ভুল, নসাইরিয়া, বিভিন্ন তরিকা, জাইদিয়া, ইসনাশারিয়া, একটা তরিকা ধরতে হবে। তরিকা ছাড়া কি হবে না? দিন কায়েম হবে না। পীর বুজুর্গদের এক একজন এক একটা তরিকা নিয়ে দিন কায়েমের জন্যে একেবারে লাফাই ঝাপাই পেট পকেট ভর্তি করছে ধর্মের নামে, এক একটা খানকা দিয়ে মানুষের কাছ থেকে কারো টাকা, কোটি কোটি টাকা শিল্প বিধান দিয়ে কাম অর্জন করতেছে। সাবধান থাকবেন এই তরিকতলাদের দিন কায়েমের বাতিল তরিকা থেকে। 4 নম্বর কয় না না না, এটা হবে না, ইমামত হবে না, ওয়েলায়ত হবে না, তরিকত হবে না। বলে কি হবে তোমাদেরটা কি বলো? কয় আমাদেরটা হলো হুকুমত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত কায়েম হলেই সব কিছু হয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিসসালাম যখন মক্কায় দাওয়াত শুরু করলেন, আবু জাহাল, আবু লাহাবরা 3টা লোভনীয় টোপ নিয়ে হাজির হলো, দাওলাত, ইমারাত, আওরাত। মোহাম্মদ, টাকার দরকার, টাকা নাও, রাজা হতে চাও, তোমারে বাদশা বানাই দিই, তুমি কি সুন্দরী নারী চাও, নারী দিয়ে দিই। এই 3টা শয়তানের লোভনীয় টোপ চলে আসলো কার কাছে? মোহাম্মদ সাল্লামের কাছে, আবু জাহাল আবুদের পক্ষের পক্ষ থেকে। রাসূল বললেন, যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তবু আমি এটা চাই না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাওহীদের যে মিশন ও ভিশন তিনি কি করলেন, আসো তাওহীদের মাধ্যমেই হবে, অন্য কোনো দাওলাত, ইমারাত, আওরাত চাই না। এই ইমারাত ছিল শয়তানের টোপ, জাহিলিয়াতের আবু বা কি বল আবু জাহাল আবুল হাবের তো, এই হুকুমতের টোপ দিয়ে দিন কায়েম করতে চায়। সাবধান এদের থেকে, একটা বাতিল তরিকা। ট্রাম্পের কাছে আমেরিকার হুকুমত আছে না নাই, সব করে হারিয়েছে, কি বলেন? মোদির কাছে সব আছে না, ও কি যা চাইছে তা করে ফেলেছে, কিন্তু আসলে মানুষকে ধোকা দেওয়ার জন্যে এই তরিকাগুলি উঠেছে। আমি এগুলির বিস্তারিত বর্ণনা দেওয়ার সুযোগ নেই, সময় হলে কোনো এক সময় এগুলিকে একটা একটা করে পাঠ আলোচনা হতে হবে।